আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন এই মুহুর্তে যারা অনলাইন আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন এপিসোডে আমি ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে যে ইম্পর্টেন্ট আপনাদের সামনে টিপস দিতে যাচ্ছি এগুলো সবাই আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভিউয়ার্স আমি আপনারা জানেন যে আপনার যে কষ্টের উপার্জিত পয়সায় যে কেনা ল্যাপটপ এটি আমার কাছে এর নিশ্চয়ই মূল্য আছে এর তারই লক্ষ্যে আমি চেষ্টা করি আপনাদের জন্য প্রয়োজনীয় যে টিপসগুলো সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আপনার ল্যাপটপ দীর্ঘস্থায়ী হয় আপনি দীর্ঘদিন এনজয় করতে পারেন সেই লক্ষ্যে প্রিভিয়ার্স কিছু কিছু বিষয় যেগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যার দরুন আপনার ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে তার মধ্যে কিছু প্রথম টিপস হচ্ছে আপনারা নতুন ল্যাপটপ কেনার পরে কি করবেন নতুন ল্যাপটপ কেনার পরে বিফোর ইউজ ব্যবহার করার আগে পাঁচ থেকে সাত ঘন্টা জাস্ট প্লাগিং অ্যান্ড আপনার পাওয়ার দিয়ে পাঁচ সাত পাঁচ থেকে সাত ঘন্টা আপনাকে সাইলেন্ট রাখতে হবে অন করার পরে স্লিপ মোডে রেখে দেবেন এতে কী হবে ব্যাটারি আপনার যে সেলগুলো এগুলো স্বয়ংক্রিয় হয়ে উঠবে এবং দীর্ঘস্থায়ী আপনার একটা আশা করা যেতে পারে অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ল্যাপটপ হচ্ছে ডেলি ইউজের একটা জিনিস ফর এক্সাম্পল কোরআন শরীফের মতো প্রতিদিনই আপনাকে ব্যবহার করতে হবে এরকম একটা ডিভাইস এটি যদি আপনি সাত দিন পনেরো দিন ফেলে রাখেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিতে প্রবলেম আসতে পারে সেক্ষেত্রে আপনি যদি সাত দিনের বেশি কোথাও যান সেক্ষেত্রে আপনাকে ব্যাটারি ল্যাপটপ থেকে ব্যাটারি ডিসকানেক্ট করে তারপরে রেখে দিতে হবে এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ল্যাপটপের ব্যাটারি ওপেন করতে হয় আপনারা অনেকে যারা নতুন ইউজার তারা জানেন না যে কিভাবে ল্যাপটপের ব্যাটারি খুলতে হয় দেখুন কোন কোন ল্যাপটপের এক সাইডে টিকার থাকে কোন সাইড দু সাইডে টিকার থাকবে এই ল্যাপটপটি এটা হচ্ছে এইচপি ল্যাপটপ এইচপি ল্যাপটপ এটার হচ্ছে ব্যাটারি এই এই ব্যাটারিটা এটা এটা ব্যাটারি আমি এখান থেকে ব্যাটারিটা খুলে নেব দেখুন দু সাইডে দুটো টিকার আছে এই দুটো যে খালি অংশ এ পাশে এরকম জাস্ট আপনি চাপ দেবেন খুলে এসছে অলরেডি এই খুলে গেল ব্যাটারি আর লাগাবেন কিভাবে এইভাবে অ্যাজ ইট ইজ শুধু গ্রুড়োর মধ্যে বসে এরকম প্রেস করলে বাস ঢুকে গেছে এখন আমি আরেকটা ব্যাটারি দেখাবো এটা হচ্ছে এইচ পি দেখুন এটা কিন্তু একটা লক দু দু দুটো লক নাই এই লকটা জাস্ট আমি এভাবে প্রেস করব দেখুন অটোমেটিক খুলে গেছে এ এভাবে অটোমেটিক খুলে যায় দেখছেন অটোমেটিক খুলে যাবে বাস আর বসানোর সময় আপনারা যেটা মাথায় রাখবেন সেটা এই যে গ্রুপগুলো এই এক দুই তিন চারটা গ্রুপ এইগুলো অলওয়েস এই গ্রুপগুলো আগে আগে এই সাইডে দিয়ে পরে এই সাইডে প্রেস করবেন বাস এই হয়ে গেল আর একটা কথা যদি আপনার কোথাও ঘরের মধ্যে অল টাইম আপনি প্লাগিং করে ব্যবহার করেন সেক্ষেত্রে সাত দিনে দু থেকে একদিন আপনাকে অবশ্যই ব্যাটারি ইউজ করতে হবে কারণ হচ্ছে ব্যাটারি আপনি যদি ইউজ না করেন অলওয়েস চার্জে রেখে দেন সেক্ষেত্রে আপনার ব্যাটারি সেলগুলো দুর্বল হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনাকে সাত দিনের দু থেকে একদিন অবশ্যই ব্যাটারি ইউজ করতে হবে অর্থাৎ প্লাগ প্লাগ খুলে আপনাকে ব্যাটারি ইউজ করতে হবে তাহলে আপনার ব্যাটারি স্বয়ংক্রিয় থাকবে এরপরে যেটা হচ্ছে যে আপনি ব্যাটারি যখন ইউজ করবেন সার্ডেন আপনি ল্যাপটপ ব্যবহার করার সময় ট্রেনে বা বাসে বা কোথাও দূরে কোথাও যেখানে বিদ্যুৎ নেই বিদ্যুৎ সংযোগের বাইরে যখন আপনি ল্যাপটপ ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে কখনো একেবারে জিরো কমাতে চার্জ কমাতে কমাতে একবারে আপনি অটোমেটিক শাটডাউন হয়ে গেল এরকম কখনোই করা ঠিক না কারণ আপনি দেখবেন যখন অত অটোমেটিক আপনার এই ডিভাইসটি শাটডাউন নিয়ে নেয় ব্যাটারি ডেড হয়ে যায় তখন আপনার ওই ডিভাইসগুলো চালু হইতে সফটওয়্যারগুলো প্রবলেম করে ইভেন শুধু তাই না আপনার ল্যাপটপের ব্যাটারিও অনেক সময় এরকম প্রবলেম করে যে আপনার অনেক সময় লাগে চার্জ উঠতে আর আপনার ওই ব্যাটারি চার্জের পোর্ট ঢুকাইলে যেখানে আপনার এরকম চার্জিং প্লাগিং দেখাবে সেখানে আপনার অনেক সময় ইয়েলো কালারের এরকম কোটেশন দেখাবে এরকম অনেক রকম ঝামেলা করে এই জন্য আপনি কখনোই টেন পারসেন্টের নিচে আসবেন না টেন পার্সেন্ট থাকতে আপনি সেভ মোডে শাটডাউন করে দেবেন এবং এগেন পুনরায় আপনি প্লাগ ইন করতে হবে ল্যাপটপ হচ্ছে অতি সেন্সিটিভ জিনিস আপনার অল দা টাইম আপনার হাতের স্পর্শে থাকে তো সেজন্য আপনি একটা ল্যাপটপ যখন আপনি দীর্ঘস্থায়ী ইউজ করবেন সেক্ষেত্রে আপনার মাস্ট বি ছোটোখাটো ক্র্যাশ আসর বা একটু দাগ বা আপনার হাতের ইয়েতে পেন্ট উঠে সাধারণত এই সব এই সমগ্র এই যাবতীয় সমস্যাগুলো হতেই পারে তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন একটা অ্যাডভাইস আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কীবোর্ডের কীবোর্ড প্রোটেক্টর এর দাম হচ্ছে মাত্র ৩০ থেকে পঞ্চাশ টাকা এটা আপনি কিবোর্ডের উপরে দিয়ে ব্যবহার করবেন আর এটা হচ্ছে স্কিন প্রোটেক্ট স্কিন প্রোটেক্টর মিন ল্যাপটপের স্কিন ল্যাপটপের স্ক্রিনে এটা লাগাতে পারেন এর দাম হচ্ছে মাত্র অনলি একশো টাকা আপনার আর একটা আছে সেটা ল্যাপটপের ব্যাক পার্টে এটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না এগুলো এর দামও এরকমই এক দেড়শো টাকা এরকম লাগিয়ে এক একশো টাকার মতো নেবে তো এইগুলো ইউজ করলে হবে কি আপনি যখন এক থেকে দু বছর পরে এইগুলো তুলে ফেলবেন ফর এক্সাম্পল সেকেন্ড হ্যান্ড আপনি যদি বিক্রি করতে যান খুব ভালো একটা দাম পাবেন কারণ এগুলো ইনটেক কন্ডিশনে থাকে কোনো ক্র্যাশ থাকে না এগুলো আপনি করতে পারেন আর ল্যাপটপ ব্যবহারের সময় আপনারা আপনার এর আগে আমি যে টিপসটি দিছি সেটাতে হচ্ছে ল্যাপটপ ব্যবহারের সময় অবশ্যই আপনি কুলিং ফ্যান ব্যবহার করার চেষ্টা করবেন আর যখন আপনার ল্যাপটপের অ্যাডাপ্টার নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে হচ্ছে ল্যাপটপের ব্যাটারি এগুলো এগুলো সব ল্যাপটপের ব্যাটারি আপনার ল্যাপটপের ব্যাটারি যখন আপনি ইয়া করবেন যখন আপনি অ্যাডাপ্টার আপনি চেঞ্জ করবেন এগুলো ল্যাপটপের ব্যাটারি যখন আপনি ল্যাপটপের অ্যাডাপ্টার যদি ইনকেস কখনো আপনার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার হুবহু সেম ভোল্টেজ এবং পাওয়ার এগুলো এবং কোম্পানি আপনি হুবহু সেম যদি ব্যবহার করেন তাহলে আপনার ল্যাপটপের ব্যাটারি সেলগুলো ভালো থাকবে রিচার্জেবল করতে সহায়ক হবে অনেক সময় আছে ডেল বা এইচপির আঠারো পয়েন্ট ফাইভ এবং উনিশ ভোল্ট এই দুটো দুটোই আপনি ইউজ করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে এই তো মোটুক থাকার কারণে আপনার ব্যাটারির সেলে প্রবলেম হতে পারে যখন ল্যাপটপ যখন ফিক্সড থাকবে তখন আপনি সবসময় এই এই প্লাগটি সবসময় আপনার খোলার প্রয়োজন নাই এই প্লাগটি আপনি এই প্লাগটি আপনি রেখে দেবেন এটা হচ্ছে আপনার প্রতিবার খোলার প্রয়োজন নেই যখন আপনার ল্যাপটপ ব্যবহার শেষ হয়ে যাবে তখন আপনি জাস্ট আপনি এটা শাটডাউন ডাউন দিয়ে এভাবে স্লিপ মোট রেখে দেবেন বিদ্যুতের যে সংযোগটা সেখান থেকে আপনি খুলে রাখবেন কিন্তু কোনো মতেই সারারাত সারা রাত আপনার শাট ডাউন দেওয়ার পরে এভাবে চার্জিং প্লাগ মোটে রেখে দেবেন না অবশ্যই বিদ্যুৎ থেকে ডিসকানেক্ট করতে হবে ধন্যবাদ আজকে পর্যন্তই আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে আর যদি ভালো আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এভেন আমার এই ভিডিওতে যদি কোনো অংশ ভুল বা বাদ আপনাদের অপছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পেভিওর্স আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুব্ব